Hey guys, Assalamualaikum. আজকে আমাদের একটু রাতের ডিনার করব বলে বাইরে বের হয়েছি। আমরা প্রথমেই অর্ডার করলাম শর্মা, আর এটা ছিল চিকেন শর্মা। খেতে ভালোই ছিল, কিন্তু আমার কাছে ভেজিটেবলের পরিমাণটা একটু বেশি লেগেছে চিকেনের থেকে। আর এটা ছিল ক্যাপাচিয়ানো কফি, এটাও এভারেজ ছিল। আর আইমাকে খাইয়ে দেওয়া লাগছিল। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন থাই স্যুপ, এটাও খেতে ভালোই ছিল। আর অর্ডার করা হয়েছিল চিকেন ফ্রাই, এটাও মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু আরও যদি আরও একটু চিকেনটা জুসি হতো আরও বেশি মজা লাগতো। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এটা হলো বিকালে, আমরা গিয়েছিলাম লালনসা সেতুর উপর, আর এটা হলো ব্রিজের নিচের থেকে ভিউটা, একটা সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। আর এটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই জায়গাটার থেকে না হার্ডিঞ্জ ব্রিজটাও খুব ভালোভাবে দেখা যায়। আর আমরা তো লালনসা সেতুর উপর আছি, বিকালে সময় কাটানোর জন্য এই জায়গাটা খুবই ভালো। আর আমার কাছে তো এই জায়গাটা খুবই ভালো লাগে। এই জায়গার ভিউটা আমি এনজয় করছিলাম, কারণ এই জায়গার ভিউটা আমার কাছে দারুণ লাগে। আর এই জায়গায় খুব একটা সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, নেক্সট ব্লগ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ ফলো করো।